পূর্ণ শক্তি নিয়ে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় দানা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 11টার দিকে রাজ্যটির উপকূলে শুরু হয় ঘূর্ণিঝড়টির আছড়ে পড়ার প্রক্রিয়া। আলিপুর আবহাওয়া দপ্তর জানায়, উড়িষ্যার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যবর্তী স্থানে স্থলভাগ অতিক্রম করেছে ঘূর্ণিঝড়ের সামনের অংশ। এই সময় ঝড়ের গতিবেগ ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার, সর্বোচ্চ গতি রয়েছে 125 কিলোমিটার। শুক্রবারও এ প্রক্রিয়া চলবে। উপকূল অতিক্রম করতে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে শহরে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলে চলছে ঝড় বৃষ্টি। রাতভর মনিটরিং সেল পর্যবেক্ষণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে পূর্ব মেদিনীপুরে। সে কথা মাথায় রেখে দীঘা, মন্দারমণির মতো পর্যটন কেন্দ্রগুলো খালি করে দেওয়া হয়েছে, পর্যটক শূন্য করা হয়েছে দীঘা। ঝড়ের প্রভাবে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। ইতিমধ্যে বাতিল করা হয়েছে অসংখ্য ট্রেন ও ফ্লাইট। উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ থেকে প্রায় 15 লাখ মানুষকে ঘূর্ণিঝড় প্রবণ এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় দানার ক্ষয়ক্ষতি কমাতে মোতায়েন করা হয়েছে কয়েক হাজার ত্রাণ কর্মী। 10 লাখ লোগোঁ কো ইভাকুয়েট করকে রিলিফ সেন্টার মে রাখনা, উনকা খেয়াল রাখনা, উনকো খানা খিলানা, উনকো দবা দিলানা, উনকা জো বচ্চে হ্যায় উনকো দুধ বিস্কিট দেনা ওর উনকো সুরক্ষা দেনে কে লিয়ে ডিপ্লয়মেন্ট, পুলিশ ডিপ্লয়মেন্ট করনা উস কাল সে সমাপ্ত হো চুকা হ্যায়, হাম লোগ তৈয়ার হ্যায়, লোগ আনা শুরু কিয়ে হ্যায়। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উভয়ই ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবেলায় তৎপর রয়েছে বলে জানিয়েছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। এদিকে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে জারি করা হয়েছে অতি ভারী বর্ষণের রেড অ্যালার্ট। শনিবারও এ সতর্কতা জারি থাকবে বলে জানায় দেশটির আবহাওয়া অধিদপ্তর। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।